আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। নবকিশোর স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি জানাই স্বাগত। আমরা অধ্যায় 11 আলোচনা করছিলাম আবহাওয়া জলবায়ু। তো এই আবহাওয়া এবং জলবায়ু এই অধ্যায়েরই আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়ুচাপ নিয়ে। তোমরা নিশ্চয় জানো বায়ু একটা পদার্থ, তাই তো? তো পদার্থ মাত্রই তার ওজন আছে। তো বায়ু এই ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করে। তোমরা সকলেই জানো যে ভূপৃষ্ঠের একেবারে ভূপৃষ্ঠ সংলগ্নই বায়ু থাকে। তো এই বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপরে যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলবো বায়ুচাপ। এখন একটু আমরা জানবো যে হচ্ছে নিম্নচাপ সম্পর্কে, যে কীভাবে নিম্নচাপের সৃষ্টি হয়। তো নিম্নচাপের সৃষ্টি কীভাবে হয় সেটা জানার আগে একটা ছোট পরীক্ষা আমরা করব। সেই পরীক্ষাটা তোমাদের বইয়েই আছে, যে পরীক্ষাটাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেই উপাদানগুলো হলো বালি এবং পানি। এই পরীক্ষায় দুইটা ট্রের একটাতে বালি নেওয়া হয় এবং একটাতে পানি নেওয়া হয়। তো বালি এবং পানির ট্রেটাকে কিছুক্ষণের জন্য রৌদ্রে দিতে হয়। তো রৌদ্রে দেওয়ার আগে বালি এবং পানি উভয় তাপমাত্রা মেপে নিতে হবে। যে এরপরে তোমার কাজ হচ্ছে এই বালি এবং পানির ট্রেটাকে সূর্যের আলো রেখে দেওয়া। সূর্যের আলোয় 30 মিনিট রাখার পরে তুমি আবার পুনরায় বালি এবং পানি তাপমাত্রা মেপে দেখবা। তো এখানে তাপমাত্রা মাপার পর দেখা যায় যে বালিটা পানির অপেক্ষা বেশি গরম হয়েছে। এবার তুমি বালি এবং পানিকে কিছুক্ষণ ঠান্ডায় রেখে দাও বা ছায় রেখে দাও। ছায় রেখে দিলে কি হবে, কিছুক্ষণ ছায় রাখার পরে তুমি আবার যদি তাপমাত্রা মাপো তাহলে দেখবা যে পানি থেকে বালি ঠান্ডা। তার মানে এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত নেওয়া যায় যে বালি পানি অপেক্ষা দ্রুত গরম হয় বা দ্রুত ঠান্ডা হয়। অর্থাৎ সূর্যের আলোতে বায়ু দ্রুত গরম হয়েছে, আবার যখন ছায়াতে রাখা হয়েছে তখন বালিটাই দ্রুত ঠান্ডা হয়েছে। এখন আসো আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে নিম্নচাপের সৃষ্টি হয়। ধরো এটা জলভাগ, একটা স্থলভাগ নেব এবং একটা জলভাগ নেব। এটা হচ্ছে তোমার স্থলভাগ, আর এটা হচ্ছে জলভাগ। এই যে বালির মতো স্থলভাগ, পানির মতো হচ্ছে জলভাগ। তো দিনের বেলায় যেরকম সূর্যের আলো এটা রেখেছিলাম সেরকম দিনের বেলায় কি হয়, যখন সূর্যের আলোতে এই জলভাগের উপরে যে বায়ুটা থাকে সেই বায়ু, যেহেতু স্থলভাগ দিনের বেলায় সূর্যের আলোয় কি হবে, জলভাগ থেকে বেশি গরম হবে, যেমনটা হয়েছিল পানি অপেক্ষা বালি। তো গরম হয়ে গেলে স্থলভাগের উপরে যে বায়ু থাকে সেটা কি হবে, হালকা হয়ে যায়। আর হালকা হয়ে সে তখন এই উপরে উঠে যায়। উপরে উঠে গেলে এই জায়গাতে তোমার কি হয়ে যায়, বায়ুর পরিমাণটা তোমার কমে আসে। বায়ুর পরিমাণ যখন কমে আসে তখন বায়ুর চাপ কম, পরিমাণ বায়ু কম চাপ প্রয়োগ করবে। অর্থাৎ এখানে তোমার কি হবে, নিম্নচাপের সৃষ্টি হলো। আবার ঠিক জলভাগে কি হবে, এই যে সূর্যের আলোতে পানি তো কম ঠান্ডা হয়েছিল, কম গরম হয়েছিল বালি অপেক্ষা, ঠিক ওরকম জলভাগটা স্থলভাগ অপেক্ষা কম গরম হবে। সে কারণে এখানকার তুলনায় এখানে কিন্তু বায়ুর চাপটা বেশি থাকবে। আর এ কারণে কিন্তু দিনের বেলায় এই জলভাগ থেকে তোমার বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। আবার রাতের বেলায় কি ঘটে দেখো, ছায় যে রাখলে যেমনটা হয়েছিল ঠিক রাতের বেলাটা ছায়ের সাথে তুলনা করো। ছায় রাখলে কি হয়েছিল, বালিটা হলো তোমার দ্রুত ঠান্ডা হয়েছিল, ঠিক ওরকম রাতের বেলায় স্থলভাগটা হলো তোমার দ্রুত ঠান্ডা হয়ে যায়। তখন কি হয়, দ্রুত যদি ঠান্ডা হয়ে যায় এখানে বায়ুর পরিমাণ বেশি থাকবে, ভারী বায়ু, ঠান্ডা বায়ু, ভারী বায়ু, বায়ুর পরিমাণ বেশি হওয়ার কারণে এখানে উচ্চ চাপ থাকবে। আর সেই
রাত সায়াতে পানিতে কি হয়েছিল, সায়াতে রাতে পানিটা কি হয়েছিল, বালিটা যে দ্রুত ঠান্ডা হয়েছিল পানিটা কম দ্রুত ঠান্ডা হয়েছিল, ঠিক ওরকম রাতের বেলায় এখানে কিন্তু পানি অর্থাৎ জলভাগে বেশি গরম থাকবে, আর এখানে তোমার থাকবে নিম্নচাপ, এ কারণে তোমার রাতের বেলায় বায়ুটা স্থলভাগ থেকে তোমার এই জলভাগের দিকে প্রবাহিত হয়, যেহেতু এখানে তোমার রাতের বেলা উচ্চচাপ থেকে জলভাগে থাকে নিম্নচাপ, এ কারণে রাতের বেলায় তোমার স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। তো আশা করি তোমরা বায়ুচাপ সম্পর্কে এবং কিভাবে নিম্নচাপের সৃষ্টি হয় সেটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এবার কিছু হোমওয়ার্ক তোমরা লিখে ফেলো। হোমওয়ার্ক বায়ুচাপ কাকে বলে, কিভাবে নিম্নচাপের সৃষ্টি হয়, কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এ পর্যন্তই, সামনের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।